এই অভিযোগটা আরো নির্বাচনের একদিন আগেই আমার কাছে এই স্ক্রিনশটটি পৌঁছে গিয়েছিল, যেভাবে হোক আমি সেটা সাইবার স্পেশাল এবং সাইবার যে স্পেশাল টিম সাইবার ক্রাইমের তাদেরকে আমি এটা লিখিত আকারে আমি এই অভিযোগটা দিয়ে এই স্ক্রিনশটটা তাদের কাছে পৌঁছে দেই। তারা দীর্ঘ দুই তিন দিন কাজ কার্যক্রম চালিয়ে তারা কালকে আমাকে ডেকে নিয়ে গিয়ে জানান এই স্ক্রিনশটটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। তার প্রমাণ আপনারা দেখে নেবেন এখনই। তারা স্ক্রিনশটটি যেভাবে আমাকে বড় করছি, আপনারা দেখবেন যদি সত্যিকারের কোথাও স্ক্রিনশটে কোথাও কারোর সাথে চ্যাট করা হয় তাহলে তার যার নাম তার নিচে একটি এই দেখেন ওনাদের মার্কিং করে লিখে দেওয়া, দেখেন ওনাদের মার্কিং করে লেখা, এখানে লেখা থাকবে অ্যাক্টিভ মিনিট আওয়ার এগো অথবা অ্যাক্টিভ নাও। এটা যদি সত্যিকারের কেউ করে তাহলে এখানে তার নামের নিচে অ্যাক্টিভ নাও অথবা অ্যাক্টিভ এক আওয়ার এগো অথবা টু আওয়ার এগো অথবা এই লেখাটা সব সময় লেখা থাকে আমাদের যেটা রিয়েল ফেসবুক। এটা সাইবার ক্রাইমের, আমি আবারও বলি, সাইবার ক্রাইমের স্পেশাল টিম এটাকে ডিএমপির এটা স্পেশালভাবে তিন দিন প্যানালাইসিস করে এটা বের করেছে যে এটা কেউ ফেক তৈরি করে এটাকে আমার নাম দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই স্ক্রিনশটের সাথে এই টাকা পয়সার সাথে আমি কোনোভাবেই জড়িত না। এটা আপনাদের কাছে আবারও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ ফেক অ্যাপস থেকে তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছে। 20/1/2022 তারিখে আমি তেজগাঁও শিল্পাঞ্চল চালায় এই ষড়যন্ত্র হতে পারে, আমার মধ্যে নির্বাচনের পরে খারাপ কিছু হতে পারে, সেইটাকে সামনে রেখে আমি কিন্তু আগেই আগাম চিন্তা করে আইনগত ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। প্লিজ আপনারা যদি দেখেন, দিনের আলোর মতো সব সাংবাদিক আমার পাশে, ওটা ভিডিও করছিল সেটা আমি দেখছিলাম। যদি আমার টাকা দেওয়ার ইচ্ছেই থাকতো 2000 টাকা মুনমুন বিক্রি হবে? এই শিল্পীদের মানে চরিত্র হয়, আর আপনারা যারা নেতৃত্ব দিবেন তারা শিল্পীদেরকে এখনই এত নিচে নামিয়ে ফেলছেন, শিল্পীদেরকে মানুষের চোখে এত নিচে নামিয়ে ফেলছেন 2000 টাকায় মুনমুন বিক্রি হবে? এসএম রাতে আমি দিতে পারতাম না, আমি বিকাশ করতে পারতাম না, সমস্ত ছবিটা তুলতেছে ক্যামেরার থেকে, গোপন ভিডিও কিন্তু করেনি, ছবিটা তুলতেছে আমি দেখতেছি, ওই দিকেই কিন্তু মুভ করেছি ক্যামেরার দিকে। তারপর আমি কেন তাইলে আমি তত আড়াল করে লুকিয়ে করব? বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, প্রচণ্ড পরিমাণে মানে আবেগ তাড়িত বিষয় যে অপরাধটি আমি করিনি মিথ্যে তথ্য দিয়ে। দেখেন সমর্থিত কোনো সূত্র নাই, সমর্থিত কোনো তথ্য নাই, একজন মানুষকে টাকার কথা বলা হচ্ছে। আমি মনে করি এই টাকার কথা বলে আমার 500 শিল্পীকে ছোট করা হয়েছে। আমি মনে করি শিল্পীদেরকে মানুষের সামনে ভিখারির অবস্থায় দাঁড় করানো হয়েছে, যে শিল্পীরা টাকা নিয়ে ভোট দেয় আর আমরা টাকা দিয়ে নির্বাচিত হই, যেটা সমস্ত মানুষের কাছে শিল্পীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক সিনিয়র শিল্পীরা আমাকে গত 2 দিন ধরে ফোন করে কাঁদছেন। তাই এই বিষয়ে আমি আমার সিদ্ধান্ত, আমি এই ব্যাপারে একটি শিল্পাঞ্চল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি একটি মামলা দায়ের করব বাদী হয়ে। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে স্পষ্ট উল্লেখ আছে কোনো সমর্থিত সূত্র এবং সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো ছবি কারো লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রচার কোনো মিথ্যে প্রচার ঘটাতে পারবেন না। আমি মনে করি শুধু যিনি দেখিয়েছেন যার সংবাদ সম্মেলন তিনি না, তার সাথে যারা আছেন তাদের সবার বিরুদ্ধে আমি একটি ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী শিল্পাঞ্চল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আমি একটি মামলা দায়ের করবো।